আমার চাকরি কোথায়? বিক্ষোভ কর্মসূচি থেকে যুব জীবনের এই প্রশ্নেই বিজেপি আইপিএফটি জোট সরকারের দিকে ছুড়ে দিল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। শুক্রবার দুই বামপন্থী যুব সংগঠনের ডাকে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা অফিস বাড়ির প্রাঙ্গণে সংঘটিত নজর কাড়া বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারি চাকরি, বিকল্প কর্মসংস্থান সহ আট দফা দাবি জানানো হয়। আট দফা দাবির মধ্যে রয়েছে সরকারের বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ, 10,323 চাকরিচ্যুতদের বাঁচার জন্য প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী চাকরির ব্যবস্থা করা, প্রতিশ্রুতি অনুযায়ী বছরে 50,000 বেকারের সরকারি চাকরি নিশ্চিত করা, আউটসোর্সিং নিয়োগ এবং সরকারি দপ্তরে বেসরকারি প্রথা বন্ধ করা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং সম্পাদক নবরুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৪০ মাস পর আমরা আলোচনা করেছি, এখন আর কথা বলার সময় নেই, কথা অনেক হয়েছে, এবার আমরা প্রশ্ন করতে চাই। এবার সরকারের সামনে আমরা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, হায়ার ইজ মাই জব, আমার কাজ কোথায়? দূর থেকে বিজেপির কোনো গুন্ডা ফান্ডা হয়তো শুনে তারা আমাদের উদ্দেশ্যে বলবেন, চাকরিটা কি তোমরা রেখে গিয়েছিলে? আমরা বলছিলাম আমরা রেখে যাইনি। তোমাদের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আর দিল্লিতে যে নেতারা ছিল আছে, তারা আমাদের বলেছিল আমাদের রাজ্যে বছরে 50,000 বেকারের চাকরি হবে, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। সালটা 2017 সাল, বিজেপির নেতা ধর্মেন্দ্র প্রধান বক্তৃতা করতে করতে বলছেন, যদি বিজেপি ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসে তাহলে 40 লক্ষ ত্রিপুরার বেকারের সরকারের কর্মচারী হবে। আমি জানি না বিজেপির তার মাথায় এই কথাটা আছে কিনা। ত্রিপুরার যে লোক সংখ্যা হচ্ছে 36-37 লক্ষ, ধর্মেন্দ্র প্রধান দেখেছেন রাজ্যের বেকার যুবকের সংখ্যা 40 লক্ষ, সব বেকারের কাজ হবে। আলোচন সরকারটা তৈরি হয়েছে 1 বছর 2 বছর 3 বছর অতিক্রান্ত 40 মাস, 50,000 করে 3 বছরে 1.5 লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা ছিল, 1.5 হাজারের চাকরি হয়নি। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় পরীক্ষা চলছে, যে পরীক্ষার মধ্য দিয়ে বিজেপির ঘরের নেতা চাকরি ছেলেমেয়েরা চাকরি পাবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত করেছেন এই রাজ্যের বেকার ছেলেমেয়ে 10,323, তাদের বঞ্চিত করে রাজ্যের বাইরের ছেলেমেয়েদের যদি কোনো সুযোগ থাকে তাদের চাকরি দেওয়া যায় কিনা। রিপোর্ট, চ্যানেল 3 রাত।